যে নদীর জল শীতল লক্ষ্মী তারই নাম শীতলক্ষ্যা। ইতিহাস বিখ্যাত এই নদীটি নরসিংদীর শিবপুরে পুরাতন ব্রহ্মপুত্র ও মানা নদীর মিলনস্থল থেকে বেরিয়ে গাজীপুর হয়ে ধলেশ্বরীতে পড়েছে। শীতলক্ষ্যার পাড় ভাঙার দুর্নাম নেই, তবুও উন্নয়নের জোয়ারে পাড় খোয়া যাচ্ছে লক্ষ্মী নদীর। এই নদীর বুকেই জেগে উঠেছে নৌকা আকৃতির বিশাল ধাঁধার চর। আনুমানিক 250 বছর আগে জেগে ওঠা চরকে অনেকে মাঝের চর বলেন। প্রায় 250 একরের এই চরকে দূর থেকে দেখলে মনে হতে পারে টাইটানিক জাহাজ। ধাঁধার চরের অবস্থানটা বেশ ধাঁধা লাগানো। চরের উত্তর দক্ষিণে শীতলক্ষ্যা নদী আর পূর্বে ব্রহ্মপুত্র নদ, দুই দিকে দুই থানা কাপাসিয়া ও শিবপুর, আর আছে দুই পাশে দুই জেলা গাজীপুর ও নরসিংদী। এই চরের ঐতিহাসিক গুরুত্ব কম নয়। এর মালিকানা নিয়ে ভাওয়ালের রাজা এবং বারো ভূঁইয়াদের অন্যতম মহেশ উদ্দিনের মধ্যে দ্বন্দ্ব হয়। শেষে মালিকানা পেয়ে যান ভাওয়ালের রাজা।